Valotó! শুধু দর্শকবৃন্দ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং বিজয়াদশমীর আপনাদের অভিনন্দন জানাই। আজকে ভিডিওটা আমি করেছি আমাদের দশমীর দিনে যে আখড়া বেরোয় আসানসোলে তার উপরে। আমরা চার বন্ধু মিলে আমরা আসানসোলে আখড়া দেখতে গেছিলাম। আমার বন্ধুর বাড়ি হচ্ছে আশ্রম গলির ওখানে, তো ওখানে বাইক রেখে দিয়ে আমরা হেঁটে একসঙ্গে সবাই মিলে আখড়া দেখতে যাচ্ছি। তো রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়, জনরান্য একদম পুরো চারদিকে, জনজোয়ার বলতে পারেন। এখন বাজছে ঘড়িতে রাত 9টা, লোক প্রচুর এসছে রাস্তার মধ্যে। দেখুন এই ছেলেগুলো আমার চিনতে পেরেছে আমাকে, যে আমি ভিডিও করছি আর আমাকে চেনে তো আমার কাছে এগিয়ে এলো কুশল বিনিময় করবার জন্য। এই দেখুন আমরা চলে এসেছি আসানসোলের আপনার মিউনিসিপ্যালিটির কাছে, যে ঘড়ি মোড়টা আছে সেই ঘড়ি মোড়ের কাছে। দেখুন নানা রকম জায়গা থেকে আখড়া আসছে। এবারে আখড়ার দু বছর আমাদের আখড়া বন্ধ, মোটামুটি সেরকম জৌলুস ছিল না আসানসোলের আখড়ার মধ্যে, এবং সে করোনা মহামারীর জন্য এবছর আখড়ার পারমিশন দেওয়া হয়েছে। এবং পারমিশনের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, যে কোনো অস্ত্র যেটা আছে তলোয়ার বা ওইসব কিছু নিয়ে বেরোনো যাবে না, যাতে কমিউনাল হারমনি ডিস্টার্ব না করে। সেই জন্য লাঠি বা আপনার পারম্পরিক যে অস্ত্র আছে সেগুলো দিয়ে আপনাদের আখড়া করতে হবে। তো সুস্থভাবে সেই আখড়া বেরিয়েছে। এটা হচ্ছে মহাবীর আখড়া, এই আখড়ার বিরাট নাম আছে মহাবীর আখড়ার। সামনে এটা আপনাদের দেখাবার চেষ্টা করছি, চলুন আমার সঙ্গে। দেখুন কি সুন্দর বাজনা, পুলিশ প্রশাসন একদম চুস্ত। যারা বাজাচ্ছে তারাও খুব এনার্জেটিক এবং খুব এনার্জি নিয়েই বাজাচ্ছে, এবং যারা লাঠি খেলতে পারে তারা লাঠি খেলছে, কেউ ফটো তুলছে, কেউ নাচছে। তো দেখুন বাজনদারা কি সুন্দর তালে তালে তাল দিয়ে নাচছে। চারদিকে একদম লোকারণ্য, প্রচুর লোক। দেখুন এইখানে লাঠি খেলানো একটা দেখানো হবে। লাঠির দু প্রান্তে আপনার আগুন লাগিয়ে দিয়েছে কাপড় দিয়ে, এবার সেটাকে ঘোরাচ্ছে। দেখুন এটা যারা লাঠি ঘোরাতে জানে, প্রথমে লাঠি ঘোরানোটা ভালো করে প্র্যাকটিস করতে হয়, এর জন্য অনেক প্র্যাকটিস লাগে। তার উপর হচ্ছে তারপরে হচ্ছে এই আগুন লাগিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করাটা, একটা বিপদ থাকে। কিন্তু লাঠি এর মধ্যে গরম হয়ে যায়, আগুন বেশি হাওয়াতে জন্য চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই খেলাটা দেখা সবাই দেখাচ্ছে আমাদের এখানে, লাঠিতে আগুন নিয়ে ঘোরাচ্ছে। দেখুন আরেকজন কীরকম ঘোরাচ্ছে লাঠি নিয়ে, চারদিকে ছিটিয়ে পড়ছে। লাঠিটা আগুনটা বেশি ধরে দেওয়ার জন্য আবার ওটাকে পিছনা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে আবার ঘোরানো করছে, যেরকম উনি ঘোরাচ্ছেন। এগুলো বহু বছরের প্র্যাকটিস ছাড়া এগুলো করা সম্ভব হয় না, এগুলো একদম বাড়িতে আপনারা কেউ নিজেরা ট্রাই করতে যাবেন না। এবং সেই অনুরোধ করছি, এগুলো যারা লাঠি খেলা জানে তাদের কাছ থেকে প্রথমে লাঠি ঘোরানো শিখে তারপরে আস্তে আস্তে এগুলো শেখা মানে বাড়ে করা দরকার। যারা পারে তারা পারে, আপনিও ভাববেন যে একদিনেই আমি এই জিনিসটা করে ফেলবো, যে আমি বাড়িতে একবার করে দেখি, সেই জিনিসটা এখানে কোনোদিন বাড়িতে এটা ট্রাই করবেন না, এতে বিপদ পড়ার সম্ভাবনা থাকে। যারা জানে তারা লাঠিতে কী করে কাপড় দিয়ে বাঁধতে হয় এবং তাতে ক্যারেসিন দিতে হয়, কখন লাঠি ছাড়তে হয় সেটা জানে বোঝে বলে ওরা করছে, এটা ওদের কৃতিত্ব। দেখুন লাঠি কীভাবে ঘোরাচ্ছে এরা আগুনের মধ্যে দিয়ে, পাবলিকের কাছ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছে আখড়া কমিটি।
দেখুন স্টিলের লাঠিটাকে এবার একজন ঘোরাচ্ছেন, একটা স্টিলের পাইপ আছে তার মুখে, দুজন দুদিক থেকে ঘোরাচ্ছে। দেখুন কেউ কারোর সঙ্গে লাঠিতে আঘাত লাগছে না, এটা অনেক চেষ্টার পরে রক্ত করা যেতে পারে, হঠাৎ করে কেউ করতে পারবে না। দেখুন আরেকটা আপনার আখড়া কমিটি চলে এসছে তাদের বাচ্চা নিয়ে, দেখুন বাচ্চা কোলে নিয়ে এসছে, এবং সবাইকে আসাও দরকার। এটা আমাদের একটা আসানসোলের সান বলতে পারেন, যে আসানসোলের একটা আলাদা দিক বলতে পারেন, যে এরকমভাবে আমাদের আখড়া হয়। এটা হচ্ছে আমাদের জয় শ্রীরাম বজরঙ্গলির যে ঝান্ডা দেওয়া আখড়ার পতাকা, সেই পতাকা সোজাভাবে বহন করা হচ্ছে। দেখুন এখানে আবার এক জায়গায় লাঠি খেলা শুরু হচ্ছে। স্টার্ট আপ হচ্ছে লাঠির, এরকম অনেক লাঠি খেলা অনেক জায়গায় হচ্ছে টুকরো টুকরো ভাবে। আর এখানে একটা অবাক জিনিস দেখুন, একটা এ করা হয়েছে ভ্যানের মধ্যে, আপনার একটা বাঁদর মানে সাজিয়েছে, তার সঙ্গে সেলফি ধরার মধ্যে গেছে। এই ভদ্রলোককে আমার খুব ভালো লাগলো এটার গোপটা, তো সেটাও আপনাদের ওই জন্য দেখিয়ে দিলাম। চারদিকে বাজনা হচ্ছে, কোথাও আবার ডিসকো ড্যান্সারের গানে, আপনার বাচ্চা কচি কাঁচাদের দেখুন আনন্দ, দেখুন ভ্যানের সামনে বসে আছে এই ছেলেটি, দু হাতে একসঙ্গে লাঠি ঘোরাচ্ছে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লাঠি খেলা। সাইকেল চালানো আর সাঁতার কাটা, লাঠি খেলা, মার্শাল আর্ট যারা একবার শিখে যায় তারা কোনোদিন ভোলে না, এটা আমি শুনেছি। হয়তো তার এ কমে যেতে পারে, কিন্তু করা যায়। ঘুগনি একজন বিক্রি করছিল রাস্তার মধ্যে, অনুপ্রেরণামূলকভাবে তো ঘুগনি খেয়া হলো। এখন আমাদের আরও নাচ হচ্ছে, সবাই নাচছে। আমার এই চেষ্টা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।